আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর নতুন নতুন বিজনেস আইডিয়া নিতে অবশ্যই সবসময় আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করবো জটিল একটি খাবার পরিসংখ্যা, খাবার অবশ্য না, এটা বিজনেস। এই বিজনেসটা হচ্ছে আইসক্রিম। আইসক্রিম খায় না এমন কোনো লোক সমাজে নাই, এমন কোনো মানুষ নাই, সবাই আইসক্রিম খুব ফেভারিট এবং ফেভারিট হয়ে পছন্দ করে। তো এই আইসক্রিম বিক্রি করে কীভাবে আপনি লাভবান হতে পারবেন, কীভাবে এই আইসক্রিমগুলো আপনি তৈরি করবেন, এই সমস্ত নিয়ে এই সম্বন্ধে আজকে আলোচনা করবো। চলুন আমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখি। তো বিয়ার্স, আইসক্রিম এমন একটি জিনিস যে যে কেউ গরমের সময় তো শীতের সময় হোক আইসক্রিম মোটামুটি চলে, শীতের সময় মোটামুটি চলে, গরমের সময় তো ইউজফুল হয়, গরমের সময় আইসক্রিম চলে। তো ব্যবসা করতে হলে অবশ্যই ব্যবসা সম্বন্ধে আপনাকে জানতে হবে, ব্যবসা শুধু করলেই হবে না, ব্যবসা শুধু আইডিয়া নিতে হবে, নলেজ নিতে হবে, অ্যানালাইজ করতে হবে, তাহলে আপনি এখান থেকে ব্যবসা করতে পারবেন। তো এইভাবে যদি অ্যানালাইজ করে ব্যবসা করেন তাহলে আস্তে আস্তে আপনার ব্যবসার ধাপটাও বৃদ্ধি পাবে। তো ব্যবসার ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, অবশ্যই এখানে যেমন টাকার প্রয়োজন তেমন আপনার বুদ্ধিমত্তা এবং অ্যানালাইসিসেরও খুব প্রয়োজন। তো সেই কাজগুলো আমরা আপনাকে আজকে করে দেবো। তো প্রথমে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও রাখবেন আমাদের কাছ থেকে পেয়ে, বেল আইকনে ক্লিক করলেই আপনি আপডেট পেয়ে যাবেন সমস্ত ভিডিও। তো আপনি প্রথমে কিনতে হবে আপনাকে কোন, যে কোনগুলো দিয়ে আপনি আইসক্রিম তৈরি করে রাখবেন, যে কোনগুলো আপনার সৌন্দর্য বাড়াবে। তো এরকম বিভিন্ন রকম ধরনের আইসক্রিম আপনি তৈরি করতে পারবেন। তো আইসক্রিম তৈরি করতে পারলেই যে আপনি ডেভেলপ করবেন তা না, আপনাকে এই সম্বন্ধে কিছু জানতে হবে। তো প্রথমত যেটা করতে হবে, আপনাকে আইসক্রিম তৈরি করার জন্য আপনাকে কিছু মেশিন এবং ম্যাটেরিয়ালস কিনতে হবে। তো এই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আপনি যে কোনো দোকান থেকে আপনি আইসক্রিম করতে পারবেন, আর এর জন্য দরকার আপনার এই ধরনের মেশিন, যে মেশিনগুলো আপনাকে খুব কার্যকরী। এই মেশিনগুলোর দাম আছে আপনার 1,00,000 টাকার উপরে, 1,20,000 টাকা টাকা এরকম আসবে আপনার মেশিনগুলোর দাম, যেখান থেকে দেখেন এখানে 1.25 লাখ রুপি, অর্থাৎ আপনার বাংলাদেশি টাকায় প্রায় আপনার 1,35,000 টাকা টাকা আসবে এই মেশিনটার দাম। এটা আপনি চাইলে আপনি বিদেশ থেকে নিয়ে আসতে পারেন, অথবা বাংলাদেশ থেকেও খোঁজ করলে আপনি অবশ্যই পাবেন। এবং যেখান থেকে এই মেশিনটা কিনবেন এরা আপনাকে অবশ্যই প্রসেস দেখাই দেবে যে কীভাবে আপনি এই আইসক্রিমগুলো তৈরি করতে পারবেন, বা তাদের কাছে একটা শর্ট ট্রেনিং নিতে পারেন। তবে এই শর্ট ট্রেনিং নিয়ে আপনি আইসক্রিমগুলো তৈরি করতে পারবেন। তো আইসক্রিমের জন্য অবশ্যই আপনাকে দরকার আইসক্রিম পাউডার, যেটা কেজি আপনার বাজারে আছে অলরেডি 300 টাকা, আর এছাড়াও আপনার দরকার টুল, যেটা আপনি আইসক্রিমগুলো রাখবেন সাজায়, বিভিন্ন সাইজের টুল আছে, এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। দুধটা আপনি সরাসরি গরুর দুধ না কিনে আপনি পাউডার দুধ কিনতে পারেন, এতে আপনার ফলন বাড়বে, আপনার টাকা সাশ্রয় হবে, এতে আপনার প্রফিটটা বাড়বে। তো এরপরে যেটা আছে আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন, মেশিন গেল, দুধ গেল, বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে আপনাকে করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইসক্রিম তৈরি করা। এটা তো আপনি চাইলে হাউ টু মেক এ আইসক্রিম লিখলে আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন, অথবা যেখান থেকে আইসক্রিমগুলো মেশিন বা ম্যাটেরিয়ালস কিনবেন এটা আপনাকে বলে দেবে, বা এটা অনেক সময় শর্ট পোস্ট করে দেয় যে এত লাখের মেশিন কিনছি, আপনি কীভাবে ইউজ করবেন অবশ্যই আপনি এখান থেকে বলে দেবে। তো এরপরে হচ্ছে আপনার আইসক্রিম কিন মেশিন কিনলেন, আইসক্রিম তৈরি করলেন, এরপর হচ্ছে বিক্রয়। তো বিক্রয়টা করতে হবে আপনার বিভিন্ন হোলসেলের দোকানে, যারা আইসক্রিম কেনা বেচা করে এই সমস্ত হোলসেল দোকানে করতে পারেন, আপনি নিজেও একটা শপ খুলতে পারেন। তো আপনার আইসক্রিম কোয়ালিটি যদি হাইলি ভালো ফুলফিলভাবে একটা ব্র্যান্ড করতে পারেন, তাহলে আপনি এখান থেকে অনেক ডেভেলপ করতে পারবেন। তো অবশ্যই এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম একটু করতেই হবে, কারণ আপনার নিজের জিনিসকে একটু ব্র্যান্ডিং করতে গেলে তো আইসক্রিমটা একটু প্রথমে খুব দুর্দান্তভাবে আপনি আইসক্রিমগুলো তৈরি করবেন, যাতে যে কেউ দেখে আপনার অনেক মুনাফা এখান থেকে এনে দিতে পারে। তো অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে কী আইসক্রিম তৈরি করতে হবে, কোথার থেকে মেশিন পেতে হবে, কীভাবে তৈরি করলে আপনি এখান থেকে লাভবান হবে। আপনি এখানে একটা আইসক্রিমে যদি আপনার 20 টাকা খরচ হয়, 20 টাকা বিক্রি করেন, তাহলে আপনার সর্বোচ্চ আইসক্রিমের খরচ হবে আপনার 8 থেকে 10 টাকা। আপনি এখানে 50% লাভ থাকে আপনার আইসক্রিম, তো 50% প্রফিট এখান থেকে আপনি পাবেন। তো যেহেতু আইসক্রিম 50% প্রফিট আছে, এখানে যদি আপনি 10,000 আইসক্রিম
না আপনি 20,000 টাকাও সেল করতে পারেন তাহলে আপনার কিন্তু 10,000 টাকা থাকবে। তো অবশ্যই আপনি যদি এমনভাবে মাসে আপনি যদি 60,000 টাকা সেল করতে পারেন তাহলে আপনার 30,000 টাকা, যদি একটা নিজস্ব দোকান আপনি কোথাও হোলসেল করলেন না, আপনি মাসে 60,000 টাকা নিজস্ব একটা দোকানেই করেন, নিজস্ব একটা দোকান দোকানে আপনি শুধু হোলসেল করে না করে আপনি খুচরা সেল করলেন 60,000 টাকা, তাহলে আপনার এখান থেকে মাসে মিনিমাম 30,000 টাকা থাকবে যদি আইসক্রিমের পর। তো অবশ্যই বিজনেস আইডিয়াটা খুবই মন্দ না, খুব অল্প টাকার ভিতরে খুব ভালো একটা ব্যবসা করতে পারবেন আপনি। তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।